हिसाब अभिनंदन एवं शुभेच्छा जाना प्रार्थी संयुक्त मोर्चा समर्थित वामपंथी सीपीआईएम प्रार्थी कमरेड मीनाक्षी मुखर्जी मीनाक्षी मुखर्जी 12 तारीख के नॉमिनेशन कर 13 तारीख के स्क्रूटनी 14 तारीख के उइकलेर समय 14 থেকে আজকে আমরা যখন প্রেস মিট করছি তখন 29 তারিখ এই সময়ে আমরা আমাদের অভিজ্ঞতা প্রার্থীর অভিজ্ঞতা এবং আমাদের রাজ্য থেকে যিনি দায়িত্বে আছেন স্টার ক্যাম্পেইন হিসাবে কাউরের রবীন্দ্র তার অভিজ্ঞতা সেটা आज के प्रेसिडेंट का छे बोल तृणमूल एवं बीजेपी 10 बच्चों थोड़े एकांकार मानुष के वोट दीजे जाए नहीं इतना मीना की नाम जान ले ओ से ऐसे एकांकार मानुष का छे जिन्हें का छे उनसे तो एक तो को जाने ना अनेक किचुई जाने छे যা মিনাক্ষী আপনাদের কাছে শেয়ার করবে বলবে আমরা জানি সেজন্য শুভেন্দু অধিকারী লক্ষ লক্ষ ভোটে জিতেছে তার ভাই উপনির্বাচনে এবং পরবর্তী নির্বাচনে নন্দীগ্রামে ভোট মার্জিন দেখলেই বুঝতে পারবেন এখানকার মানুষ ভোট দিতে পেরেছিলেন কিনা গত 16 সালে এখান থেকে সুরেন্দ্র অধিকারী জয়লাভ করে মন্ত্রী হয়েছে সেদিনও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি ওনার জীবনটা শুরু হয়েছে 2011 সাল থেকে যখন থেকে জয়লাভ করছে তখন থেকে টুকে পাস করা জানেন তো টুকে পাস করা যাকে বলে আর এখানে উনি সেই কাজ করেছেন যে ছাপ্পা বলে কিছু মস্তান বাহিনী দিয়ে ছাপ্পা ভোট দিয়ে জয়লাভ করে আসছে দিনের পর দিন এখন মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী তখনও মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী এদের ষড়যন্ত্রই হয়েছিল आज षड़यंत्र तारा एक जाच्छे 2007 साल थेके माओवादीदेर निये से गभीर षड़यंत्रे लिप्त हुए गोटा पश्चिम बांगलार वामफ्रंट सरकार के सरिएछेन सेई षड़यंत्र शिकार हुएछे पश्चिम बांगलार लक्ष लक्ष मानुष সেদিন নন্দীগ্রামে 2007 সাল তখন মীনাক্ষী না জানতে পারে খবরে দেখতে পারে কিন্তু প্রত্যক্ষভাবে আমি জানি এখানকার ঘটনা তখন আমি এই জেলার সভাধিপতি ছিলাম এখানে যে খুনগুলি হয়েছে সেই খুনগুলি যারা আমাদের শহীদ হয়েছে সেই শহীদ পরিবারগুলি পাশে আপনারা গিয়ে দেখবেন খোঁজ খবর নেবেন কিভাবে শহীদ হয়েছে শহীদের তালিকা ওই বছরই হয়েছে 2007 থেকে 2009 পর্যন্ত 53 জন শহীদ হয়েছে আর যদি ধরেন 2002 থেকে 2010 71 জন শহীদ হয়েছে শুধুমাত্র মাওবাদীদের নিয়ে এসে এখানে ষড়যন্ত্র করে চক্রান্ত করে সরকারকে বিপর্যস্ত করে এই জিনিস এই ঘটনা তারা ঘটিয়েছে কে মাওবাদীদের আনছে উনি আনেননি সুরেন্দ্রবাবু আনেননি কিষানজিকে এখানে কিষানজিকে দিয়ে
এই এলাকায় উনি মাওবাদীদের ঘাঁটি গাড়েননি, কিষাণজির আজকে যে মানলো এখানে ওদেরই লোককে কেছে আপনারা জানেননি, কিষাণজি কে দিয়ে উনি ব্যবহার করেছিলেন সেই কিষাণজি ওর লোককে এখানে মারার করে দিয়ে বলে গেল যে এটা প্রতিশোধ নিয়ে গেল। অনেক নাম আছে বলতে চাই, মধু ওরফে নারায়ণ ছদ্মনাম তিনি ছিলেন এখানে, সেই কিষাণজিকে মারার করলেন মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী সরকার ষড়যন্ত্র করে। আজকে যখন মীনাক্ষী মুখার্জি এখানে প্রার্থী হয়েছেন এবং যখন ঘরের মেয়ে হয়ে সবার সঙ্গে মিশছেন, তখন উনি ঘরের মেয়ে বলছেন, উনি ঘরের মেয়ে নয়, বাংলার মেয়ে নয়, উনি বাংলার পিসি, আর ঘরের মেয়ে হচ্ছে মীনাক্ষী মুখার্জি। নন্দীগ্রামের বাসীকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন। আমি তাই বেশি কথা আপনাদের কাছে ব্যাখ্যা করতে চাই না, যিনি এখন পর্যন্ত 17টি গ্রাম পঞ্চায়েতের 15টি পঞ্চায়েতে দুয়ারে দুয়ারে বুথে বুথে ঘুরে তার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তার মূল কথাগুলো শুনে বুঝতে পারবেন। নন্দীগ্রাম মেরুকরণ করা, হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন করা, এই কাজ এখনো চলছে যা পশ্চিমবাংলায় ঐতিহ্যকে নষ্ট করছে। গণতান্ত্রিক পরিবেশ নেই, পঞ্চায়েত ভোটের সময় সমস্ত জায়গায় নমিনেশন আমাদের দিতে দেয়নি এই শুভেন্দু অধিকারী, সেটা মমতা ব্যানার্জির নির্দেশে নয়। পঞ্চায়েত বিরোধী শূন্য করতে পারলে 5 লক্ষ টাকা করে দেবে, এটা তো আপনার মিডিয়াতে দেখিয়েছেন, 5 কোটি টাকা এর তো মিডিয়াতে আপনারা দেখিয়েছেন, তাই আমাদের এখানে কোনো পঞ্চায়েত নেই। আর ওদের পঞ্চায়েত লুটতরাজ চলছে, আর সেই লুটের ভাগাভাগি নিয়ে মারামারি চলছে, অনাস্থা চলছে, পদত্যাগ চলছে, এর পরিণতি তাই নয়। নন্দীগ্রামের মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছে, আর সেই সোচ্চারের যখন হচ্ছেন তখন বিজেপি একদিক থেকে আক্রমণ করছে মীনাক্ষীকে, আর তৃণমূল আক্রমণ করছে, তৃণমূল মানে তৃণমূলের মস্তান ঠেঙ্গা বাহিনী যারা অতীতে শুভেন্দুবাবু ব্যবহার করছেন, এখন মমতা দিদি ব্যবহার করছেন। আর শুভেন্দুবাবু তখন যাদের ব্যবহার করছিলেন তার একটা অংশ মমতা দিদির দিকে, আরেকটা অংশ শুভেন্দুবাবুর দিকে, তারাও একই রকমভাবে ঠ্যাংরা বাহিনী নিয়ে তারা করার চেষ্টা করে। আমরা সমস্ত অভিযোগ একবার চিফ ইলেকশন কমিশনার থেকে এখানে রাজ্যের যারা দায়িত্বে এসছেন দুবে থেকে এবং সিও থেকে, ডিএম থেকে, এসপি থেকে সবাইকে জানিয়েছি, আমাদের আশঙ্কা আছে স্বচ্ছ এবং স্বাভাবিক ভোট করার ব্যাপারে। আমাদের তিনটা দাবি, একটা দাবি হচ্ছে ভোটের আগের দিন রাত্রিবেলায় সমস্ত পরিবারকে সাহস যোগাতে হবে এলাকা ডমিনেশনের মধ্য দিয়ে, মানুষ তাতে সাহস এবং মানুষ তাতে ভোট দিতে যেতে পারবে সেই সুনিশ্চিত গ্যারান্টি করতে হবে, প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে সমস্ত পরিবারের কাছ থেকে অতীতে ভোটার কার্ড ছাড়িয়ে নেওয়া হতো, সেটা ভোটের আগে বা তার আগের দিন কার্ড ছাড়িয়ে দিত, সেটাকে রদ করতে হবে, ছাপ্পা ভোট বন্ধ করতে হবে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ যাতে উৎসবের মেজাজে ভোট দিতে পারে সেই সুবন্দোবস্ত করতে হবে। এই তিনটা দাবি আজকে আমরা
ছটার সময় ডিএম অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আমরা যাব। তার কাছে এই সুনিশ্চিত গ্যারেন্টি না পেলে আমরা আবার গতকালকে যেমন পথ অবরোধে বসেছিলাম, থানা অবরোধে বসেছিলাম, এই আব্বাস বেগকে এখনো থ্রেট করে যাচ্ছে, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। ফলে এটা এবারে আমরা চলতে দেব না, আমরা এবারে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সমস্ত রকম ব্যবস্থা করব। আমি শেষ করছি, আপনারা আমাদের প্রার্থী কমরেড মীনাক্ষী মুখার্জির কাছ থেকে তার অভিজ্ঞতাটা শুনুন, শুনলে আপনারা বুঝতে পারবেন। যদি অন্য মিডিয়া থাকে, আল্লাহ করে হিন্দিতে নিতে চান, তাহলে ও আল্লাহ করে দেবে। নমস্কার আমাদের সমস্ত মিডিয়া এবং বিশ্বের সব বন্ধুদেরকে, আমরা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আজকে আপনাদের ডেকেছি কমরেড নিরঞ্জন সি, আমাদের সিপিআই পার্টির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক, তিনি বলেছেন সংযুক্ত মোর্চার আমাদের আইএসএফের নেতৃত্ব, কংগ্রেসের নেতৃত্ব, আরএসপি সিপিআই নেতৃত্ব এবং আমাদের পার্টি পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বে যিনি আছেন, কেন্দ্রীয় আমাদের নেতৃত্ব যিনি আছেন কংগ্রেস রবীন্দ্র, আপনারা চেনেন, তিনিও উপস্থিত আছেন। আমরা আজকে আমাদের দেশের বন্ধুদেরকে দেখেছি এই কারণে যে 2021-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচন শুধুমাত্র নির্বাচন বা ইলেকশন বলে ইলেকশন না, গোটা পশ্চিমবঙ্গের গোটা নন্দীগ্রামের এই ইলেকশন আগামী কয়েক প্রজন্মের ভবিষ্যৎকে নির্ধারণ করবে তার ইলেকশন। এবারের ইলেকশন শুধুমাত্র কে জিতলো, কে হারলো, কে জিততে পারবে, কে হারবে, কে ভোট কাটবে তার শুধুমাত্র সমীকরণ বা কচকচানি নয়। এবারের ভোট গোটা পশ্চিমবঙ্গে বেকার ছাত্র যুবদের ভবিষ্যৎ কোথায় যাবে, কৃষকদের জমির অধিকার, ফসলের দাম, শ্রমিকের ঘাম, মা বোনেদের সম্মান, সর্বোপরি যে গণতন্ত্র, যে সংবিধানকে সামনে রেখে, হাতে রেখে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করতে চাইছি, আমরা শান্তিপূর্ণ পরিবেশে, একটা গণতান্ত্রিক পরিবেশে নিজেদের সার্বিক বিকাশের মাধ্যমে মেধার উন্নতি, চেতনার উন্নতি এবং আমাদের এলাকার উন্নতি যেটা চাইছি তার ভোট হবে। সেই ভোট করতে গিয়ে কমরেড নিরঞ্জন সিং আপনাদের কাছে বলেছেন যে 14 তারিখ থেকে শুরু করে আমরা 17টা পঞ্চায়েতের মধ্যে 15টা পঞ্চায়েত এবং বলতে গেলে 17টা পঞ্চায়েতের কোনো না কোনো একটা অংশে আমরা পা রেখেছি এবং সেখানে আমরা মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের ক্ষোভ, মানুষের দুঃখ দুর্দশা, মানুষের সাহস, মানুষের চেতনা নন্দীগ্রামে যেভাবে আমরা পেয়েছি তাতে আমরা আপ্লুত। 10টা বছর মানুষের ঘুমড়ে থাকা কান্না চোখ দিয়ে বেরিয়ে এসছে, 10টা বছর মানুষের ভোট না দিতে পারার যন্ত্রণা, মানুষের আমরা কি চাইছি, মানুষ কি চাইছে সেটা কেউ না জানতে যাওয়া, সেটাকে সবাই উপেক্ষা করে যাওয়া, সবাই মানে এই নন্দীগ্রামের বুকে, পশ্চিমবঙ্গের বুকে আজকে যারা তৃণমূল এবং তৃণমূল থেকে যারা বিজেপিতে গেছে, মানে যারা এক্স তৃণমূল, তৃণমূলের বিক্ষিম যারা, তারা মানুষকে যেভাবে পদদলিত করেছে, তারা মানুষের চিন্তা চেতনা, মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে যারা ভুলুন্ঠিত করেছে তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বেড়েছে। এক একটা পঞ্চায়েতে গেছি, এক একটা পাড়াতে গেছি, এক একটা গ্রামে ঘুরেছি, যে পাড়াটা 15 মিনিটে পার হয়ে আসা চাই সেই পাড়াটাতে আমরা ঘুরেছি 1 ঘন্টা 1.5 ঘন্টা। এমন এমন বাড়ি দেখেছি যেখানে শুধুমাত্র নন্দীগ্রামে নির্দিষ্ট রাজনৈতিক দল করার জন্য গরিব গরিব বলে গণ্য হয় না, নির্দিষ্ট রাজনৈতিক দলের কোনোদিন সমর্থক থাকার জন্য তার আম্পানে বাড়ির চালাটা উড়ে গেলে সে কিন্তু প্রাপ্য হয় না, তার সে প্রাপ্যের জন্য যোগ্য হয় না। আবার নন্দীগ্রামের পঞ্চায়েতে আমরা এই জিনিসও দেখলাম, রতনপুর পঞ্চায়েতের মধ্যে যে যার চারতলা বাড়ি আম্পানে সেও 2300 টাকা, আর যার ঘরের ঝুপড়িটা উড়ে গেছে সেও 2300 টাকা, এই শান্তিপূর্ণ সহবস্থান কাদের জন্য করছে? তৃণমূলের সরকার তৃণমূল থেকে চলে যাওয়া 35টা পদে হোল্ড করে নিয়ে যারা নন্দীগ্রামের হলদিয়ার পূর্ব মেদিনীপুর গোটা পশ্চিমবঙ্গের জন্য কাজ করতে পারেনি, তারা রতনপুর পঞ্চায়েতে গরিব এবং খেটে খাওয়া মানুষের মধ্যে কোন শান্তিপূর্ণ সহবস্থান তারা বজায় রাখতে চেয়েছিলেন, আমরা তার প্রশ্ন করতে চাই। আচ্ছা, মিডিয়ার কাছে আমরা এত কথা কেন বলছি? মিডিয়ার কাছে আমরা এই কথাগুলো এই জন্যই বলছি যে গত 10 বছর ধরে নন্দীগ্রাম এই কথাগুলো বলতে পারে, এই নন্দীগ্রাম কিন্তু পিচ ঢালা রাস্তার দুপাশে নেই। নন্দীগ্রাম 355টা বুথ, নন্দীগ্রাম 148টা গ্রাম,
নন্দীগ্রাম গ্রামের মেঠো পথ আর পথ মাটির রাস্তা দু ধারে নন্দীগ্রাম আছে, যেখানে ছেড়া একটা শাড়ি পরে আসে, কিন্তু সেই মহিলাটি সেই মেয়েটিও ইংরেজিতে এমএ পাস করা বা জিওগ্রাফিতে অনার্স করা বা ডিএলএড করা বা বিএড করা, কিন্তু তার চোখের সামনে দশটা বছর ধরে কোনো জনপ্রতিনিধি একটা বারের জন্য উপস্থিত হয়নি। দশ বছর আগে ইটের রাস্তা হয়েছে, সেই ইটের রাস্তাতে এই দশ বছরে মাটি পড়েনি, মোরাম পড়েনি, ঢালাই হয়নি, পিচ হয়নি। একটা ডেলিভারি পেশেন্ট, সে যদি তার প্রসব যন্ত্রণা উঠে তাহলে টোটোটা পর্যন্ত সেই এলাকায় ঢুকতে পারছে না। ডেলিভারি পেশেন্টকে, প্রেগনেন্ট মহিলাকে হসপিটালে নিয়ে যাবে না, সেই পাড়া থেকে বের করবে, সেই সমস্ত বিষয়ের অসুবিধা সমস্যা আছে, এগুলো মানুষের বুকে জমা আছে। আমরা যখন যাচ্ছি মানুষ তখন এগুলো উগড়ে দিতে চাইছেন, কেউ কেউ উগড়ে দিতে পারছেন না, গলার কাছে দলা পাকিয়ে আসছে। আমরা বলছি গোটা নন্দীগ্রামে এই পরিস্থিতি কেন তৈরি হলো, কেন তৈরি হলো? আর এই পরিস্থিতি তৈরি হওয়ার পরেও প্রত্যেকটা বেলাতে, প্রত্যেকটা বেলাতে সংযুক্ত মোর্চার সমর্থিত বামফ্রন্টের মনোনীত সিপিআই পার্টির কমরেড মীনাক্ষী মুখার্জি যখন ভোট চাইতে তাদের কর্মীদেরকে সাথে তারা এলাকায় উপস্থিত হয়েছে, ঘর ছাড়া, খুন হয়ে যাওয়া, ক্ষতিপূরণ দেওয়া, নিজের চোখের সামনে জমিটা রয়েছে কিন্তু তৃণমূলের দৌড়াতে চাষ না করতে পারে, শহীদ পরিবার, আম্পানে ঝড়ে চালটা উড়ে গেছে, করোনার সময় চাকরি নেই, কাজ নেই, পরিযায়ী শ্রমিক ফিরে এসেছে, কাজ করতে পারছে না, কিন্তু তার আজও অব্দি একটাই পরিচয়, ওর বাড়ির লোকটা সিপিআইএম করতো, ওর বাড়ির লোকটা সিপিআই করতো, লাল ঝান্ডা করতো, ওকে খুন করা হয়েছে তৃণমূলের নেতৃত্বে। এখানে গোটা রাজনীতিতে নন্দীগ্রামে যা ঘটনা ঘটেছে সেখানে একজন শহীদ হয়েছে, সেই বাড়িতে কিন্তু করোনা চালও পৌঁছায়নি, মানে টাকাও পৌঁছায়নি। আমরা যখন তাদের চোখের সামনে, তাদের মুখের সামনে উপস্থিত হয়েছি, তখন তারা নিজেদের দুটো হাতের মধ্যে, বুকের মধ্যে, তাদের চোখের জলের মধ্যে তাদের ছেঁড়া শাড়ি আর চাল উড়ে যাওয়া ঘরে আমাদেরকে জায়গা দিয়েছে। আমরা এক্ষেত্রে আরও বেশি কনফিডেন্ট, আমরা আরও বেশি প্রত্যয়ী, আমরা আরও বেশি আত্মবিশ্বাসের সাথে এগোচ্ছি যে মানুষ সংযুক্ত মোর্চার পক্ষে আছে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে তারা আছে, শুধুমাত্র তারা ইভিএমে একবার তিন নম্বর বোতামটা টিপতে চাইছে এবং তারা নিজের ভোটটা নিজে দিতে চাইছে। আমরা প্রেসের বন্ধুদের কাছে আমরা এই কথা আজকে প্রেস মিট করে কেন বলছি, এই যে এত পুলিশ, আজকে এত পুলিশ চারিদিকে, এ বজ্র আগুনি ফুসকা কেউ হবে না তো? গত দশ বছরেও কিন্তু একই ঘটনা ঘটেছে নন্দীগ্রাম, মানুষ ভোট দিতে পারেনি। আজকে যে এলাকায় আমরা প্রচারে গেছিলাম সেই এলাকার সাধারণ মানুষ আমাদের কর্মী নন, তিনি আজকেই বলছেন সকাল নটার সময় যে ভোট দিতে বেরোতে পারবো তো? আমরা বলেছিলাম হ্যাঁ, ভোট দিতে বেরোতে পারবেন। নির্বাচন কমিশন, কেন্দ্রের আধা সামরিক বাহিনী, গোটা এলাকা জুড়ে তারা টহল দিচ্ছে, আপনি নিরাপদ আছেন। বললো না, বাড়িতে বাড়িতে থ্রেট শুরু হয়েছে, আমাদেরকে ধমকানো শুরু হয়েছে, বলেছে বেরোবেন না। কি হচ্ছে এগুলো, কি হচ্ছে এগুলো? কি শুধু হাওয়াই খবর? আব্বাস বেগ পঞ্চায়েতের মেম্বার, 187 নম্বর বুথ, দাউদপুর পঞ্চায়েত। আমরা যেদিন থেকে দাউদপুর পঞ্চায়েতের নয়নানে আমরা সভা করেছি সেদিন রাত থেকে হুমকি থ্রেট শুরু হয়েছে। আমরা যেদিনকে সেখানে প্রচারে গেছি সাধারণ মা বোনেরা, ভাইয়েরা আমাদেরকে দাঁড় করিয়েছে, বলেছে এত তাড়াতাড়ি চলে যাওয়া হবে না, তোমরা একটু দাঁড়াও, একটু আসতে যাও। আমরা আসতে যখন যেতে গেছি বলেছে একটু আমাদের সাথে কথা বলো, কথা বলতে গেছি, আমাদের কাছে ভিডিও রেকর্ডিং আছে পুরোটা। আমরা যখন সেখানে দাঁড়িয়েছি আমি বলেছি যে আমাকে একটু জল দেবেন, তখন বলেছে শুধু জল না, আমরা একটু চা করে নিয়ে আসছি, তোমরা তোমাদের কথা বলো। আমরা শুধু বলেছিলাম যে নিজের ভোটটা নিজে দিন, এলাকাতে শান্তিপূর্ণ সহবস্থানে থাকুন, যাতে কেউ কারো মাথাটা না ফাটিয়ে দেয়, আমরা শুধু এই কথা বলেছি। ওটাকে স্বাধীনতা বলে, যে ভাষায় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, একটা সংবিধান একটা দেশে সে যে ভাষায় কথা বলছে, সেটা ভিডিও ফুটেজ হয়ে যাওয়ার পরেও, সেটা নিউজ মিডিয়া চ্যানেলে হয়ে যাওয়ার পরেও, সেটা এসপি থেকে শুরু করে ডিজি, ডিজি থেকে শুরু করে এখানকার নন্দীগ্রামের ওসি পর্যন্ত সবাইকে পাঠিয়ে দেওয়ার পরেও শুধুমাত্র আইনের কচকচানিকে বলছে যে আব্বাস বেগকে অ্যারেস্ট করা যাবে না, আর আব্বাস বেগ বুক ফুলিয়ে ঘুরে আজকে দাউদপুর আর নয়নানে প্রত্যেকটা দিন আটটা বাইক নিয়ে ঘুরে এলাকার মানুষের কাছে যাবে আর বলবে যে দেখে নাও তোমরা যতই লড়াই আন্দোলন করো আমরা কিন্তু এখানে আর পারবো না, তোমরা পারবে না, এখানে আমরাই থাকবো। তাহলে আমরা বলতে চাইছি
ইলেকশন কমিশন পুলিশ প্রশাসন তারা কোথায়? আরে যদি আব্বাস বেগ জন ক্যান্ডিডেটকে এভাবে ধমকাতে পারে, এভাবে বলতে পারে, আমরা শুধু বলছি যে মীনাক্ষীকে ধমকেছে সেটা বড় কথা নয়। সেদিন যদি আমরা সংযত না থাকতাম, আমাদের কর্মীরা যদি সংযত না থাকতো, আব্বাস বেগকে সুরক্ষা দেওয়া মুশকিল হয়ে যেত আমাদের মা বোনেদের হাত থেকে। আমরা সংযত ছিলাম বলে আব্বাস বেগ আজকে সুরক্ষিত আছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি, সরকার কেন দায়িত্ব পালন করছে না? আচ্ছা এই হাতটা আব্বাস বেগ বোকামি করেছে, কোনো ত্রুটি আছে? আছে না, নিজের কন্ট্রোলকে নিজের ইয়েকে কন্ট্রোল করতে, কিন্তু এরকম তো আব্বাস বেগ বুঝে বুঝে ঘুরে বেড়াচ্ছে, তাদের কি হবে? বেগুটিয়াতে একদিন রাতের বেলা গোটা রাস্তা পথ অবরোধ হলো, কেন? সোনাচূড়াতে একটা রাজনৈতিক দল চলে গেল, আরেকটা রাজনৈতিক দলের মাথা ফাটলো, কেন? এলাকাতে কারা কোন রাস্তা দিয়ে ঢুকছে, কি করছে? নির্বাচন কমিশনের নজরটা কোথায়? আমরা দেশের বন্ধুদের কাছে আজকে দেখেছি এই কারণে যে এবারের গণতন্ত্রকে রক্ষা করার জন্য নন্দীগ্রামের 17টা পঞ্চায়েতের প্রায় 3 লক্ষের কাছাকাছি ভোটাররা তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আছে যে আমরা নিজেদের ভোটটা নিজেরা দিতে চাইছি। পলিটিক্যাল পার্টি হিসাবে সংযুক্ত মোর্চা, সিপিআইএম পার্টি, কংগ্রেস, আইএসএফ, বামফ্রন্ট, আমরা আমাদের দায়িত্ব পালন করব, মানুষ যাতে তারা ভোটটা দিতে ইভিএম পর্যন্ত যেতে পারে। ইলেকশন কমিশনকে নিজের দায়িত্ব পালন করতে হবে, ভারী বুট দিয়ে পিচ ঢালা রাস্তায় লেফট রাইট করে কোনো লাভ নেই। পঞ্চায়েতের ভিতরে যান, পাড়ার মোড়ে বসুন, সাধারণ মানুষকে ইভিএম পর্যন্ত যাওয়ার এবং ইভিএম থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত দায়িত্ব নিন। নন্দীগ্রামের যারা লুটেরা ছিল, যারা গণতন্ত্রকে লুট করেছে, যারা করোনাতে আমফানে লুট করেছে, যারা গরিব খেটে খাওয়া মানুষের পয়সা লুট করেছে, এসএসসি পিএসসি তে টাকা লুট করেছে, চাকরি দেয়নি, একটার পর একটা মানুষের সাথে যারা বেইমানি করেছে, তাদের বিরুদ্ধে নন্দীগ্রাম সিদ্ধান্ত নেবার জন্য মুখিয়ে আছে। আমরা কনফিডেন্ট, কনফিডেন্ট আমরা নতুন প্রজন্মের ভোটার, প্রথমবার ভোট দেবে, 10 বছর আগে ভোটার লিস্টে নাম উঠেছে, ভোট দিতে পারেনি, চাকরি পায়নি, বিবাহিত, নতুন গ্রামের বউ, একদম কম বয়স, ভোট দিতে পারেনি 10টা বছর, প্রথমবার কারো কারো ভোটে নাম উঠেছে, তারা গোটা রাস্তা জুড়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে ভোটটা করিয়ে দিন দিদি। গত কালকে যেভাবে লড়াই আন্দোলনটা করেছেন, আরো কি করে সেই লড়াই আন্দোলনটা পৌঁছে দিতে পারেন? একবার চেষ্টা করুন, ভোটটা আমরা দেব, আমরা আমাদের মনের কথা ইভিএম এ নিয়ে যেতে চাই, আমরা কনফিডেন্ট, আমরা কনফিডেন্স পাচ্ছি। তাই আমরা আজকে প্রেসের বন্ধুদের কাছে দেখেছি যে গণতন্ত্রের 4টে স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ আপনারা, আপনাদেরকেও আমরা, আপনাদেরকে তো আমরা অর্ডার করতে পারি না, কিন্তু আবেদনটা অবশ্যই করতে পারি গণতান্ত্রিক রাষ্ট্রে আপনিও একজন ভোটার কোনো না কোনো কেন্দ্রে। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে নন্দীগ্রামে গণতন্ত্র বিহীন কেন একটা রাষ্ট্র, কেন একটা সমাজ থাকবে তার জন্য? তার জন্য আর গত 3 দিন ধরে টিভি নিউজ মিডিয়াতে যে ঘটনা ঘটছে, গত 3 দিন ধরে সেই ঘটনা নন্দীগ্রামে মাথা আরো হিট করছে। একটা সরকার, একজন মুখ্যমন্ত্রী, তিনি বিজেপির নেতাকে ফোন করবেন তাকে ভোটে জিতিয়ে দেওয়ার জন্য? এটাকে রাজনীতির দেউলিয়াপনা বলে না? শুধুমাত্র ভোটে জেতার জন্য একটা অন্য মতাদর্শের কাছে যেন তেন প্রকারণে ভোট নেওয়া? গতকাল আমরা দেখলাম সিএম জাতুয়াকে ফোন করছেন, বলছেন কাকে নাকি মাটিতে পুঁতে দাও। তাহলে কি দীর্ঘদিন ধরে নন্দীগ্রামে পুঁতে দেওয়ার পিছনে কারা আছে, তারা তাদের খোলস ছেড়ে বেরিয়ে আসছে? আমরা জানি না। আমরা প্রশ্ন করছি যে যেভাবে বলছেন যে বাপ বেটারা নাকি পুলিশ ঢুকিয়েছে, ছোটি পড়া পুলিশ ঢুকিয়েছে, আমরা জানি না কোন বাপ বেটা করেছেন, যেটা উনি বলছেন সেটা তিনি ভালো করে বলতে পারবেন যে কোন বাপ বেটা পুলিশ ঢুকিয়েছে আর কারা ছোটি পড়া পুলিশ ঢুকিয়েছে, কারা মানুষকে খুন করেছে। কিন্তু আসলে নন্দীগ্রামের কি লাভ হলো? চাকরির প্রশ্নে কি হবে? বেকাররা কোথায় চাকরি পাবে? তাহলে শুধুমাত্র নন্দীগ্রামের ভবিষ্যৎকে, নন্দীগ্রামের মাথাকে তারা খুন করেনি, তারা আমার আপনার গোটা পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের ভবিষ্যৎকে, আমাদের কাজ পাওয়ার অধিকারকে, আমাদের বেকারদের যন্ত্রণাকে তারা অপমান করেছে। এর বিচার চাই আমরা। আর এর বিচার চাইতে গেলে ইভিএম পর্যন্ত যাওয়ার জন্য পরিবেশ নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে। রাজনৈতিক দল হিসাবে যা যাদের দায়িত্ব সেই দায়িত্ব পালন করুক। শুধুমাত্র অ্যান্টি সোশ্যাল মাফিয়া 302-307 এর ধারার আসামিদেরকে নিয়ে 20টা গাড়ির কনভয়ে গাড়ি হাঁকিয়ে ধুলো উড়িয়ে মানুষের জীবন যন্ত্রণাকে কান্নাকে ঢাকা দেওয়া যাবে না, তার বিরুদ্ধে আমরা লড়ছি। তার বিরুদ্ধে আমরা এটাই বলছি যে কে কোথায় যাবে কি করবে আমরা জানি না, কিন্তু আমরা এই বিষয়ে কনফিডেন্ট, 100% এরও বেশি আমরা কনফিডেন্ট।
আমরা মানুষের কাছে আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নন্দীগ্রামের মানুষের কাছে আমার বেকার ছাত্র যুব ভাইদের কাছে আমাদের মা বোনেদের কাছে আমাদের কৃষকদের কাছে প্যারা টিচার ডিএলএড হোমিওপ্যাথি ডাক্তার এনএসএফ কিউ যারা যেখানে রয়েছে পার্শ্ব শিক্ষিকা সবার কাছে আমরা আমাদের কথা আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাইছি যে যারা আমাদের ভবিষ্যৎকে খুন করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নন্দীগ্রাম প্রস্তুত আছে শুধুমাত্র এক তারিখের ভোটটা নির্বিঘ্নে করিয়ে দিয়ে আমরা এটাই মনে করছি যে জিত আমাদের নিশ্চিত আর যদি নন্দীগ্রামের মাটিতে দুটো দৈত্যকে এই নন্দীগ্রামে শহীদের অফিস এই পোড়া পার্টি অফিসে বসে যদি আজকে আমরা প্রেস মিট করতে পারছি আর যদি এই গোটা নন্দীগ্রাম জুড়ে আমাদের অসংখ্য বাপকাকাদের লাশ আমরা পিঠে বয়েছি এই আমাদের অসংখ্য কমরেডদের রক্ত আমরা আমাদের হাতে আঁচলে বুকে মাথায় নিতে বাধ্য হয়েছি অসংখ্য কমরেড আজও পর্যন্ত বাড়ি ফিরতে পারছে না সবাই তাদেরকে সবার বুকে যন্ত্রণা নিয়ে আজকে সংযুক্ত মোর্চা নন্দীগ্রামের পথে ঘাটে হেঁটে বেড়াচ্ছে আর যদি এই সংযুক্ত মোর্চা নেতৃত্বে গোটা নন্দীগ্রাম এই দুটো দৈত্যের বিরুদ্ধে লড়াই করতে পারে তাহলে গোটা পশ্চিমবঙ্গের কমরেডদের কাছে আজ এখান থেকে 29 তারিখ বেলা 3টের পর আমরা গোটা পশ্চিমবঙ্গের আমাদের ছাত্র যুব কমরেড আমাদের ভাই বোনেরা গণতন্ত্র প্রিয় সমস্ত সাধারণ মানুষের কাছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলছি লড়ে যান দুটো দৈত্যের বিরুদ্ধে যদি নন্দীগ্রাম লড়তে পারে তো গোটা পশ্চিমবঙ্গের সংযুক্ত মোর্চার সরকার আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা বেকারের হাতে কাজ সবার পেটে ভাত মাথা উঁচু করে বেঁচে থাকার সংগ্রাম নিয়ে যে লড়াইটা আমরা লড়ছি সেখানে কিন্তু মিডিয়াকে আবারও আমাদের আবেদন যে তিনটে দাবি এখানে করেছেন আমাদের নিরঞ্জন সিং আমাদের জেলা সম্পাদক সেই ক্ষেত্রে তিনটে দাবি এখানে নির্বাচন কমিশনকে পুলিশকে দেখতে হবে ধমকানো থ্রেট করা যাবে না আব্বাস বেগকে অ্যারেস্ট করে বাকি আব্বাস বেগদেরকে পুলিশকে প্রশাসনকে বার্তা দিতে হবে যে এবারে নির্বাচন ফ্রেশ অ্যান্ড ফেয়ার হবে বিগত 10 বছরের মতো নয় আমাদের দাবি শুধুমাত্র মানুষের ভোটাধিকারটা প্রয়োগ করার জন্য একটা যে নতুন প্রজন্ম আসতে চলেছে সামনের সারিতে তাদেরকে আসার জন্য যে সুযোগটা মিডিয়ার করে দেওয়া উচিত যে সুযোগটা পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের করে দেওয়া উচিত সেই কাজ আপনারা করবেন এই অনুরোধ আপনাদেরকে আজকে আমরা এখানে করতে দেখেছিলাম যারা আপনারা এসছেন তাদের প্রত্যেককে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমাদের পার্টির পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমাদের সুনাম আমাদের সময় এখন আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব আমাদের এই জেলার দায়িত্বে আছেন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আছেন স্টার ক্যাম্পেইনার আমাদের কমরেড রবীন্দ্র তিনি কতগুলো কথা বলবেন আপনাদের কোনো প্রশ্ন আছে যে 2007 সালে যখন এই ঘটনাটা ঘটেছিল আপনারা তখন শুভেন্দুর বিরুদ্ধে কোনো এফআইআর করেন শুভেন্দুর সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ ছিল আপনার ছিল মুখ্যমন্ত্রী এটা সম্পূর্ণ অসত্য কথা শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর হয়েছিল এখানকার পুলিশ তার নাম বাদ দিয়ে তারা চার্জশিট দিয়েছে শুভেন্দুকে মুক্ত করেছে আমি প্রমাণ দিতে পারি সেই এফআইআর এর কপি আমার কাছে আছে শুভেন্দুবাবু চ্যালেঞ্জ করতে পারবেন যে তার নাম এফআইআর এ ছিল না এফআইআর ছিল সেদিন দালাল পুলিশ তার নামকে বাদ দিয়ে বাকি নামের চার্জশিট পাঠিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী বলেছেন এখানে বাংলায় মা বোনেদের উপর কোনো অত্যাচার হয় না আজকে আমরা নিন্তায় দেখলাম যে মায়ের উপর অত্যাচার হয়েছিল তিনি মারা গেছেন মুখ্যমন্ত্রী যা বলেন এতদিন বলে এসছে গতকাল যা বলেছেন দেয়া পাড়ায় তার মধ্যেই আপনারা বুঝেছেন যে মুখ্যমন্ত্রীর কোন কথা সঠিক কথা মানে অসত্য কথা বলাটাই ওনার সংস্কৃতি আগে এই নন্দীগ্রামকে ঘিরে যা ঘটনা ঘটেছে মিনাক্ষী উল্লেখ করেছে যে আপনারও ডকুমেন্ট জানেন 2014 সালে যখন সিবিআই রিপোর্ট প্রকাশিত হলো তারপরে মুখ্যমন্ত্রী তখন মুখ্যমন্ত্রী 2007 এর ঘটনা 2007 এর 15ই মার্চ
চোদ্দই মার্চ ঘটনা ঘটেছিল, পনেরোই মার্চে সিবিআই তদন্তের নির্দেশ অন্য একজন বিচারপতির সাথে বিচারপতি পিনাকি ঘোষ দিয়েছিল, অবশ্যই মনে আছে। কিন্তু তারপর যখন সিবিআই রিপোর্ট বেরোলো, সেই রিপোর্ট সম্পর্কে কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে কোনো মন্তব্য করতে দিলাম না। যখন সরাসরি বললেন, সেই রিপোর্টে দেখা ছিল ছয়জন আধিকারিক, উচ্চপদস্থ আধিকারিক, তারা এই ঘটনার সাথে জড়িত ছিল। এই ছয়জন আধিকারিক আমরা দেখেছি এই মুখ্যমন্ত্রী অধীনে তারা প্রমোশন পেয়েছেন, এমনকি রিটায়ারমেন্টের পরেও একজন আবার তৃণমূলেও যোগ দিয়েছে। নামগুলি আপনাদের জানা আছে, আমি নামগুলি বলে পার্থক্য করতে চাই না। একজন বিজেপিতে যোগ দিয়েছি, ফলে আমার বক্তব্য হচ্ছে এই মুখ্যমন্ত্রী এখন কথা এমন কথা মুখ্যমন্ত্রী বললেন যে নন্দীগ্রামে হচ্ছে এবং গোটা পৃথিবীতে গোটা দেশে এটা ঘটেছিল যে নন্দীগ্রামের ঘটনাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আসলে বসিয়েছে। তার পেছনে নিরঞ্জন উল্লেখ করেছে যে কিসের কি তার স্বপ্ন ছিল মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে দেখা, কিচেনজির স্বপ্ন পূরণ হয়েছে, পরে কিচেনজি প্রাণ হারিয়েছে 2012 সালে। স্বাভাবিকভাবে ওনার যে কথা, যেভাবে মানুষকে অসত্য কথা বলে রাজ্যের বদনাম করে, নন্দীগ্রামের বদনাম করে, যা আবার নতুন করে গত 10ই মার্চ থেকে নন্দীগ্রামকে বিশেষ করে আমরা দেখেছি তার কমিউনিশন সাবমিশনের পর যে ঘটনা ঘটেছে, সেখানে আমরা যখন প্রার্থীকে নিয়ে গেলাম ঘুরতে পরিক্রমায়, তখন একজন মাস্টারমশাই বললেন যে মুখ্যমন্ত্রী আমাদের নন্দীগ্রামকে বিশেষ করে ওই পঞ্চায়েতকে ঘুষপ্রক্রিয়া এলাকা সেই পঞ্চায়েতকে অপমান করা হচ্ছে, অপমান করেছেন তিনি এসব কথা বলে, যা এখানে ঘটেনি তা তিনি প্রচার করেছেন, এবং পরবর্তীকালে তিনিও স্বীকার করেছেন যে তাকে কেউ আক্রমণ করেনি, গাড়ির দরজা থেকে আঘাত পেয়েছেন। সুতরাং মুখ্যমন্ত্রীর কথায় আমরা পশ্চিমবঙ্গবাসী আর বিভ্রান্ত হবেন না, এই আস্থা আমরা বাংলার মানুষের কাছে রাখছি, আর নন্দীগ্রাম মানুষের কাছে বেশি করে বলবো। এই নন্দীগ্রামকে দেখিয়ে অনেক মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই প্রার্থীকে নিয়ে 23 জানুয়ারি 2007 খুন হয়েছিল, একজনের বাড়িতে আমরা গিয়েছিলাম, তার স্ত্রী প্রার্থীকে বললেন আমার কিছু বলার নেই, কে মেরেছে? তিনি বললেন আমি এই কথা বলতে চাই, আমরা জানি এইসব ঘটনা কে ঘটিয়েছিল, আজকে মুখ্যমন্ত্রী কালকে যা বলেছেন এর দায় কে নেবে? প্রত্যেকটি ঘটনা একটু মিলিয়ে দেখুন, সিঙ্গুরে বলেছিল তাপসী মালিককে খুন করেছে বামপন্থী, তাপসী মালিকের বাবা 12 বছর পর 2018 বললেন আমার মেয়েকে যারা খুন করেছে তারা তৃণমূলের প্রার্থী, আর এবারে তিনি আমাদের সংযুক্ত মোর্চার প্রার্থী, যেমন মীনাক্ষী আমাদের গ্রুপ এডিশনের প্রেসিডেন্ট, সিজন পর্যন্ত চেয়েছে পায়ের রাজ্য সম্পাদক এবং সিঙ্গুদের প্রার্থী, তাকে সামনে রেখে বলছেন যে এখানে অনেক অপপ্রচার হয়েছে, তার তোমাকে বাবা জয়ী করুন, তৃণমূলকে পরাস্ত করুন। তাহলে সিঙ্গুরে মিথ্যা কথা বলেছিলেন তাপসী মালিককে বলে, তাকে নিয়ে তার ছবি দেখিয়ে ভোট নিয়েছে, আর 2006 থেকে ঘটে যাওয়া ঘটনা সাধুচরণ চট্টোপাধ্যায়ের নাম পুলিশের নামটা কেউ ভুলবে না, অধীন নদীতে বাঁচিয়ে দেওয়া, তেমনি শঙ্কর সামন্তের কথা কেউ ভুলবে না, 14ই মার্চের আগে সিপিআইএম এর 10 জন কর্মী খুন হয়েছিল 14ই মার্চের আগে, মাঝখানে শঙ্কর সামন্ত থেকে শুরু করে, আর এই বাকি সংখ্যাটা নিরঞ্জন উল্লেখ করেছে। সুতরাং আমাদের বক্তব্য স্পষ্ট, মুখ্যমন্ত্রী যত কম কথা বলেন, বিশেষ করে 1 তারিখের আগে বলার প্রকাশ্যে বলার সুযোগ হচ্ছে কালকে 6:30 প্রচারের জন্য, আমরা বলব তত ভালো, কারণ তার এই বলার নৈতিক অধিকার নেই। এখন শুভেন্দু অধিকারী শিশির অধিকারীর উপর দায়িত্ব পাচ্ছেন, শুধু আমরা বলি এটা ছিল একটা যুক্ত পরিকল্পনা, আমরা তখনই বলেছিলাম এটা রামধনু একটা জোট তৈরি হয়েছিল, ওই যে বললো
যে বাবাজি মধুয়া নারায়ণ আপনারা কে অস্বীকার করতে পারবেন? আপনারা এই মিডিয়া অনেক হারিয়েছিলেন গত 10ই নভেম্বর নন্দীগ্রামে মিটিং করেনি, এবার দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী নির্বাচন পরিচালনা করছেন কে? তুলা সেন। সেই তুলা সেন আর পূর্ণেন্দু বসু নারায়ণকে আবার নবম নারায়ণকে নিরঞ্জন যে নারায়ণের কথা বলেছে প্রকৃত সেই নারায়ণ নয়, মধু নারায়ণ নয়, আরে নবল নারায়ণ মাওবাদীকে সম্বোধনা দেননি মঞ্চে দিয়েছেন তো, এবং তারপরে সেই নারায়ণ প্রতিবাদ জানিয়েছেন এবং কুণাল ঘোষ সে ফেলেছিল একসাথে সেও প্রতিবাদ করেছে। আর আপনার সুদীপ্ত চৌঙ্গারের কথা জানি না কারা অস্ত্র ট্রেনিং দিয়েছিল এখানে পরিকল্পিতভাবে, তখন বলতেন যে মাওবাদী ভাওবাদী কিছু নেই, কিন্তু 2011 পর থেকে যখনই সেন্ট্রাল ফোর্স এখান থেকে প্রত্যাহার করার কথা উঠেছে বারবার হই হই করে উঠেছে। আর বামফ্রন্টের আমলে বলেছে এখানে মাওবাদী ভাওবাদী কেউ নেই, আসলে এটা পরিষ্কার যারা আগে মাওবাদী ছিল। আজকে গতকাল সকালে গ্রেপ্তার হয়েছে, চুপ করে আছেন কেন? মুখ্যমন্ত্রী সব ব্যাপারে কথা বলে চুপ করে আছেন কেন? গ্রেপ্তার হয়নি আমাদের 2009 সালে প্রবীণ মাহাতোকে যে খুন করেছিল তাকে গ্রেপ্তার করে চক্রধর মাহাতোকে, চক্রধর মাহাতো তো তখন সব কিছু নেতা ছিল, সেই চক্রধর মাহাতোকে কি করে জেনারেল সেক্রেটারি করল? তৃণমূলে চুপ করে আছেন কেন? এই চক্রধর মাহাতোকে তো গ্রেপ্তার করেছে, তিনি আমার অনেক অভিযোগ অভিযুক্ত আছে, ফলে সিপিআইএমের নেতাকে 2009 সালে খুন করার পর যে তিনি যেমন ঘিরেছিলেন জেল থেকে ছাড়িয়ে দিয়েছে, যেমন আনিসুর রহমানকে ছাড়াতে চেয়েছিলেন, যেমন যেমন দার্জিলিং এ বিমল গুরুকে ছাড়াতে চাইছে তেমনি ছাড়াতে চাইছিলেন এখানকার কিছু নেতাকে। একজন সুপ্রিম কোর্টে গিয়ে 14 দিনের জন্য অনুমতি নিয়েছেন যাতে তাকে অ্যারেস্ট না হয়, কিন্তু বাকি দেখো এই যারা নন্দীগ্রামের মামলায় যারা যারা অভিযুক্ত ছিলেন এই 330 জন তারা তো সবাই তাদের বিরুদ্ধে প্রার্থী মামলা 2014 সিবিআই রিপোর্ট বেরোবার পর তাড়াতাড়ি মামলা তুলে নেওয়া হয়েছে, কিন্তু এখন হাইকোর্ট জানিয়েছে এটা ঠিক হয়নি, এখন মামলা চলছে বলেই তারা কেউ গালাগা দিয়েছিলেন একজন সুপ্রিম কোর্টের অনুমতি দিয়েছেন, বাকিরা পাকা আসতে পারছেন না। সুতরাং এই গোটা অপরাধের দায় এতক্ষণ যা মীনাক্ষী বলল এই মুখ্যমন্ত্রী বা তৃণমূল দল বা বিজেপি কে যাই বলুন, বিজেপি আর তৃণমূলে এটা কালেকটিভ প্রোগ্রাম ছিল যে রাজ্যে যুবদের মুখের গ্রাস কেড়ে নেওয়া, শিবপুরে হোক শালবনীতে হোক নন্দীগ্রামে হোক এটা ছিল যুগপৎ প্রয়াস। এই যুগপৎ প্রয়াসেরই সৃষ্টি অধিকারী পরিবার, এই অধিকারী পরিবার এতদিন ব্যবহৃত হয়েছে 10 বছর ভোটাধিকার লুট করেছে অধিকারী পরিবার তৃণমূলের ঝান্ডা নিয়ে আসলে বিজেপির মত থেকে, এবং সে স্বীকার করেছে 2014 থেকে অমিত শাহর সাথে যোগাযোগ, সে স্বীকার করেছে 2014 থেকে বিজেপির সাথে যোগাযোগ। তাহলে আর এস বিজেপি আর তৃণমূল তারা পরিকল্পিতভাবে গোটা রাজ্যকে ধ্বংসের মুখে নিয়ে গেছে, আবার এই নন্দীগ্রামকে মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে, আর অধিকার থেকে বঞ্চনার বিরুদ্ধে এখন এখন জেয়াদ ঘোষণা করেছে সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখার্জি, এত দুঃসহ এরকম একটা দাউদপুরে এই বুথে ওখানে আব্বাস বেগ নামে একজন পঞ্চায়েতের মেম্বার সে তাকে থ্রেট করছে, এবং দেখবেন আমাদের প্রার্থী আমাদের বামপন্থীদের আমাদের সংযুক্ত মোর্চা আমরা কি মনোভাব নিয়ে চলি, ও পরিষ্কার করলো আমরা সংযত ছিলাম বলে এদেরকে রোষের হাত থেকে জনরোষের হাত থেকে আমরা তো বলতে পারি না, বুদ্ধদেব পর্যায়ের উপর যখন আক্রমণ করলো ঝালবনি থেকে ইস্পাত কারখানার শিলান্যাসের পর তখন মদন মিত্র বলেছিল, তখন মদন মিত্র যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, ও বলেছিল এটা জনরোষের পর, আর আমাদের যুব ফেডারেশনের প্রেসিডেন্ট মীনাক্ষী মুখার্জি বলছে না সংযত থাকুন আমরা সংযত দেখেছি, তাহলে জনরোষের ফল কি হতো সেটা দাউদপুরের মানুষ দেখতে পাচ্ছে। এইখানে পার্থক্য নীতিগত আদর্শগত পার্থক্য, এই পার্থক্যের উপর ভিত্তি করে আমরা চাই যে 1 তারিখ যে দাবিগুলি করা হয়েছে আমরা কথা বলেছি একটু আগে প্রার্থীর সাথে চিফ ইলেকটরাল অফিসার মিস্টার আরিদ আফতাবের কথা বলি, আমরা 6টার সময় যাবো ডিএমএর কাছে, কালকে আমরা মিট করেছি স্পেশাল অবজার্ভার পুলিশ
বিবেক দুবের সাথে আমি এবং নিজুদের আমরা গতকাল ইলেকটোরাল অফিসারের সাথে কথা বলেছি, আমরা এমএলএর সাথে আজকে মিট করব, আমাদের সমস্ত রকমের প্রয়াস আমরা চালিয়ে কিন্তু সবচেয়ে বড় যেটা তাদের কাছে আমরা আবেদন করব আপনাদের মাধ্যমে, যেটা বলেছিও সাংবাদিকদের মাধ্যমে আমরা আবেদন করব নন্দীগ্রামের ভোটারদের কাছে, 355টা বুথের ভোটারদের কাছে, এই ভোটাররা তারা ঠিক করবে, তারা এই সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে চক্রান্তের জালকে ছিন্ন বিচ্ছিন্ন করে আগামী 1 তারিখ সন্ধ্যে সকাল 7টা থেকে সন্ধ্যে 4:30 পর্যন্ত যে ভোটদানের সুযোগ আছে সেই সুযোগটাকে ব্যবহার করবেন এবং সুযোগে যদি বাধা দান করা হয় যে শক্তি বাধা নিতে আসবে আমরা, হ্যাঁ প্রথমবার ভোটে আমরা একটু দেখেছি প্রথমবার ভোটে সেন্ট্রাল ফোর্স বিজেপিকে সহযোগিতা করে না নূতন কৌশল নিয়েছে, যেটা নিরঞ্জন এবং মিনাক্ষী বললেন যে 10 বছর ভোট দিতে দেয়নি তার নূতন কৌশলটা হচ্ছে এই যে সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছেন কে দেখলেন যিনি সেন্ট্রাল ফোর্স পাঠান যার দপ্তর থেকে আছে তার দপ্তর স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহ, অমিত শাহ কালকে বলে দিলেন 30-এর মধ্যে 26, সংবাদ মাধ্যমকে বললেন যে গতকাল থেকে 29 এপ্রিল পর্যন্ত সংবাদ মাধ্যম ভোট ফেরত কোনো সমীক্ষা করতে পারবে না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সমীক্ষা করে বলে দিলেন 30-এর মধ্যে 26, তার কর্মীদের এমনিই হচ্ছে বুঝে গেছে যে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই, তৃণমূলের চোর বলি ডাকাত বলি যতগুলি এছাড়া আমফানের টাকা লুট করেছে লুটেরার দল এই সব হচ্ছে সিন্ডিকেটের দল সব বিজেপিতে ঢুকেছে সেই জন্য বিজেপির কোনো চান্স নেই, তখন তিনি ওখানে কোরআন দেওয়ার জন্য ওখান থেকে অ্যানাউন্স করে দিলেন 30-এর মধ্যে 26 পেয়ে গেছে, 26 পেয়ে গেছে, আর মুখ্যমন্ত্রী বলছে সভাবে আমি নাম্বার বলবো না, আমি উনি তো জানেন যে একই তো একই জায়গায় জন্ম একই জায়গায় ওদের দলের এই ভাবনা উৎপত্তি হয়েছে, এই ভাবনা মানুষের ভোট লোড করার ভাবনা মানুষের অধিকার লোড করার ভাবনা, তার জন্য তার বিকল্প ব্যবস্থা যা আছে সেটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। বলছি দাদা গতকাল মমতা ব্যানার্জি ব্যাপারে বললেন যে বাপ বেটাই পুলিশ পাঠিয়েছিল নন্দীগ্রাম কাণ্ডে, কি বলবেন? বাপ বেটা তো তিনি বলেছিলেন সবচেয়ে তহমত তার হাতিয়ার ছিলেন, তার প্যানা ভায়া তো বাপ বেটা অধিকারী পরিবারকে মমতা ব্যানার্জি কি বলেছিলেন আপনি, আমি জানি আপনার আমি ভালো করে চিনি, আপনার রেকর্ডটা যদি আপনি ভালো করে একটু জানিয়ে দেখেন তাহলে বলবেন যে এই অধিকারী পরিবারকে 2010 থেকে কি ভাবে তিনি সম্বোধন করতেন আর 2021-এর 28 মার্চ কিভাবে সম্বোধন করেছেন, এই ফারাকটা কেন হলো এটা ওই মমতা ব্যানার্জিকে ভালো করে জিজ্ঞাসা করুন, আর আপনারা রেকর্ড পাওয়া যান আমি আজকে চৈতন্যপুরের সমাবেশে আমি ওর বক্তৃতা শুনিয়ে ভালো মুক্ত বলে গেছি, আমি বেশি বলিনি কারণ আপনাদেরই একজন সহ সাংবাদিক সকলের পরিচিত সুজিত ভাই, ও কালকে একটা প্রোগ্রাম করেছিল ও আর কুইন মিলে ওই প্রোগ্রাম থেকে আমি একটা অংশ নিয়ে ওই মিটিংয়ে ওইটা দেখো। নিশিকান্ত মন্ডল সোনাচোরা প্রধান কে খুন করবে, সমর মাইতি বয়াল দুই প্রধান কে খুন করবে, কমপ্লেন করার পর শহীদ পরিবার থেকে জোর করে কারা কমপ্লেন উইথড্র করা, আচ্ছা এই নন্দীগ্রামের যিনি এখানে ক্যান্ডিডেট হয়েছিলেন 14 মার্চ ঘটনা ঘটার পর তার 14 জনের মধ্যে একজন ব্যক্তি মারা যান, তার মা হচ্ছেন ফিরোজা বিবি, তিনি নন্দীগ্রামে ক্যান্ডিডেট হয়েছিলেন, কি কেন কি কারণবশত তাকে পাঁশকুড়া পশ্চিমে ঠেলে দিল আমরা জানি না, কিন্তু তিনি এতদিন পর্যন্ত গোটা নন্দীগ্রাম গোটা পূর্ব মেদিনীপুর গোটা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গের কাছে একটাই প্রশ্ন করতেন যে আমার তর্তা যা ছেলে তাকে ওরা মেরে ফেলল, তাহলে আপনার ছেলেকে খুন করলো কে? আজ তো মুখ্যমন্ত্রী আজকে প্রার্থী মমতা ব্যানার্জি নিজে তিনি স্বীকার করছেন যে 14 মার্চের ঘটনা বাপ বেটা মিলে করিয়েছিল, বাপ বেটা মিলে করিয়েছিল, তাহলে বাপ বেটা যদি পুলিশ ঢুকিয়েছে তাহলে সরকার পুলিশ ঢোকায়নি, তাহলে সরকার যে পুলিশরা ছিল সেদিনকে তাদের বিরুদ্ধে যখন সিবিআই এর রিপোর্ট তলব হলো, সিবিআই যখন রিপোর্ট দিল সেই রিপোর্টের পরে সেই পুলিশ অফিসারদেরকে তদন্তকে বন্ধ করিয়েছিল এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আজকে তিনি প্রার্থী নন্দীগ্রাম, আচ্ছা এরা যারা রিটায়ারমেন্ট পেল
তারা এখন কোন পদে আছে? তৃণমূলের নেতা মন্ত্রীদের বড় বড় পদে তারা রয়েছে। এদের আর পরে জিজ্ঞাসাবাদও করা হলো না। সেই কেসগুলোকে সই পরিবারের কেস এমন অনেক সময় হয়েছে যারা খুন করেছে। যেদিনকে আম্ফানের ঝড় আসে, যখন লকডাউন চলছে গোটা ভারতবর্ষে, যখন কোর্ট কেস ভালো করে চলছে না, আদালত বন্ধ, এক দুদিনের জন্য খুলছে, আম্ফানের ঝড় আসবে, সেই দিন চাপ দিয়ে গরিব মানুষকে, শহীদ পরিবারকে, এই যারা আজকে গাড়ি হাঁকিয়ে ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের সঙ্গে আর এক্স তৃণমূল শুভেন্দুবাবুদের সাথে, তাদের বিরুদ্ধে মামলাগুলোকে উইথড্র করা হলো। তারপরে দুজন দুজনের সরকারি ক্ষমতা প্রয়োগ করছেন যে দেখো রাজ্যের পার্টির ক্ষমতা বেশি না কেন্দ্রের পার্টির ক্ষমতা বেশি। প্রথমে কেসগুলোকে উইথড্র করা হলো, তারপরে আবার কেসগুলোর বিরুদ্ধে আবার সাবমিট করা হলো, তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট করা হলো। আমাদের প্রশ্ন বিরোধী বিবির কাছে, আপনি বলুন কে দায়ী আপনার তরজারদার ছেলেটাকে কবরে যাওয়ার জন্য? সম্ভ্রম যে করেনি সেটা তো মমতা ব্যানার্জি ঘোষণা করছে, তাহলে কে খুন করল? এতদিন আপনার পাশে যারা ছিল তারা, না এতদিন পর্যন্ত আপনাকে যারা শেল্টার দিয়েছিল তারা, নাকি এখন আপনাকে যারা টাটা করে অন্য দলে চলে গেছে তারা? প্রশ্নের জবাব দিতে হবে না? যে কেন্দ্রে আপনি গেছেন সেই কেন্দ্রে সাধারণ মানুষদের কাছেও আপনাকেও জবাবদিহি করতে হবে, আপনাকে প্রশ্নও করতে হবে যে আপনার ছেলে সমেত যে 13 জন খুন হয়েছিল সেদিন, তাহলে তাদের খুনের দায় কাদের উপরে থাকবে? কে খুন করলো? কেন করলো? কেন কালীমালিক্য করলো? শুধুমাত্র নন্দীগ্রামের 14 জন আর আমাদের 77 জন পার্টি কমরেড এবং আরো অনেক যারা আছে সাধারণ মানুষ, এ তো সর্বপাড়া পুড়িয়ে দিয়েছে, দোকানগুলো লুটপাট করেছে, ঘরগুলো ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। পার্টি কমরেড, সাধারণ সমর্থক, এমনকি কোন পার্টি কমরেড যে পাড়াতে থেকেছে সেই পাড়াতে আজ অবধি 2007-এর পর 2021 এই 13-14 বছর ধরে শুধুমাত্র একটা পার্টি কর্মী ওই পাড়াতে থাকে বলে ওই পাড়াটার রাস্তা তৈরি হয়নি, বলেছে 50 বছর তোমার এই পাড়ার রাস্তা তৈরি হবে না। সংযুক্ত মোর্চার সরকার আসছে, তৃণমূল বিজেপি সিপিএম তো ভাগ করবে না, গরিব খেটে খাওয়া মানুষের জন্য কাজ করবে, সেই আদর্শে আমরা চলছি। কিন্তু আমরা প্রশ্ন করতে চাইছি এ রাজ্যের সরকারের কাছে, যারা বিগত দিনে 10 বছর চালিয়েছে, মিডিয়ার কাছে, ইলেকশন কমিশনের কাছে, যে ভোটের আগে এই ধরনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, আচ্ছা এই সবে কি আমাদের ভবিষ্যৎকে খুন করেনি? কারখানা তৈরি করার ভবিষ্যৎকে, জেলিংহাম কারখানা ছেড়ে দিন না, নয়াচরের কেমিক্যাল হাবের কথা ছেড়ে দিন, তো সরকার বলেছে 11 ফেব্রুয়ারি নন্দীগ্রামের আন্দোলন বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। 11 ফেব্রুয়ারি বুদ্ধদেব ভট্টাচার্য এখানে সমাবেশ করে বললেন যে নন্দীগ্রামের মানুষ চাই না নন্দীগ্রামে কারখানা হবে। তাহলে 11 ফেব্রুয়ারির পর 14 মার্চের ঘটনা কেন ঘটলো? কেন আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো না? তাহলে কি এখানে বামপন্থী নিকেশ করার জন্য গরিব খেটে খাওয়া মানুষের উপরে মাওবাদী, তৃণমূল, মেকি সমাজ বিরোধী, মেকি কৃষক বিরোধী, তার সঙ্গে কিছু সুবানুদ্দায়ী, তার সঙ্গে কিছু প্রশাসন, তার সঙ্গে কিছু মিডিয়া, কিছু কাগজ, কিছু এরা সব যুক্ত হয়ে কাদেরকে নিকেশ করতে চাইলেন? নিকেশ করতে চাইলেন তাদেরকে যারা গোটা পশ্চিমবঙ্গ থেকে কাজের ভবিষ্যৎকে, বেকারের ভবিষ্যৎকে, চাকরির ভবিষ্যৎকে, এই আমাদের অর্থনীতির ভবিষ্যৎকে যারা খুন করেছে তাদেরকে জিতিয়ে দিতে চাইলেন এবং তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে চক্রান্তটা করতে চাইলেন। আমরা প্রশ্ন করতে চাইছি যে যারা এতদিন ধরে আমাদের বিরুদ্ধে কুৎসা করেছে, আমরা তাদের কাছেও প্রশ্ন করতে চাইছি। পিছনের দিকটা অবশ্যই দেখতে হবে, কিন্তু এবারের ভোট সামনের দিকে তাকিয়ে হবে। কাজ, কারখানা, বেকার, গণতন্ত্র, সংবিধানকে রক্ষা করা, ভোট দেওয়ার অধিকার, মা বোনেদের সম্মান, কৃষকের ফসলের দাম, জমির অধিকার এবং শ্রমিকের দাম নিয়ে পরিযায়ী শ্রমিকদের, তাদের ভবিষ্যৎ কি হবে সে নিয়ে এবার ভোট হবে। মিডিয়ার পার্সনদের কাছে, মিডিয়ার বন্ধুদের কাছে আমাদের আবেদন, এবারে নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ করার জন্য যেভাবে আপনাদেরও সহযোগিতা করা দরকার, আপনারাও সহযোগিতা করুন এবং নির্বাচন কমিশনও তাদের বজ্র আটলে ফুসকা গেলে যাতে না হয়, মানুষকে সুরক্ষা দিয়ে মানুষের ভোটটা ইভিএম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনারা কাজ করুন। আমরা বুঝি তৃণমূল বিজেপি আমাদেরকে ভয় পেয়েছে, কেন? কারণ ওরা কাটাউট পাঠাতে পারে, ওরা হোর্ডিং পাঠাতে পারে, ওরা ঝান্ডা পাঠাতে পারে, ওদের দম নেই, ওদের হিম্মত নেই পঞ্চায়েতের ভিতরে ভাঙা রাস্তায় ওরা নিজেরা গিয়ে দাঁড়াবে, তাই ওরা নিজেরা যায়নি, ওদের ঝান্ডা, ওদের কাট আউট পাঠিয়েছে। আর আমরা আমাদের ঝান্ডা, কাট আউট হাতে নিয়ে ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছি। 10 বছর পর্যন্ত
যারা উপেক্ষিত যারা অবহেলিত তারা আমাদের সামনে কথা বলেছে আর এইটাকেই ওরা ভয় পাচ্ছে আর ভয় পাওয়ার জন্য ওরা আমাদের বিরুদ্ধে যে কাজটা করতে চাইছে তার বিরুদ্ধে সমস্ত গণতন্ত্র প্রিয় সাধারণ মানুষ নন্দীগ্রামে একটা হবে এই কথা এই আশা আপনাদের কাছে ওই প্রত্যাশা আমরা রাখছি আর আমাদের এই যে বুদ্ধিজীবীরাও সেই সময় যারা ছিলেন ব্রাত্য বসু অর্পিতা ঘোষ এনারা শঙ্কর সামন্তর ছবিতে যারা শহীদ বেদিতে যারা লাঠি মেরেছিলেন আজকে 10 বছর ধরে নন্দীগ্রামের 2.5 লক্ষ ভোটারের ভোটাধিকার বঞ্চিত আছে সেই বুদ্ধিজীবীদেরকে কিন্তু আমরা নন্দীগ্রামের রাস্তায় দেখতে পাচ্ছি না তাহলে খুব বড় চক্রান্ত ছিল সেই চক্রান্তের যে জাল সেই জাল ছিন্ন করে আগামী দিনে নন্দীগ্রামের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নন্দীগ্রামের ইলেকশনের দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন মিডিয়া রাজনৈতিক দল সাধারণ মানুষ একযোগে দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে প্রেস অ্যান্ড ফেয়ার ভোটের পক্ষে সবাই একসাথে দাঁড়াবেন এই আশা আমরা রাখছি দেখে একটা কোশ্চেন যে বলছে এখানে নাকি পুলিশের পোশাক কিনে রেখেছে বিজেপি যে পুলিশের পোশাকে বা কেন্দ্রীয় পোশাকে অনেক বহিরাগত এখানে নামবে ভোটের দিন তারপরে কি মনে হয় তোমার যে এখানে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হবে দেখুন যতগুলো এখানে ভোটার আছে নন্দীগ্রামে যদি তারা মনে করছেন যে বহিরাগত ঢুকেছে ভোটারগুলো সিল করে দিক না কেন করছেন মিডিয়ার সামনে ভয় কেন দেখাচ্ছেন মানুষকে যে অনেক লোক ঢুকছে অনেক লোক ঢুকছে অনেক লোক ঢুকছে তার মানে কি যে আইনিগত ব্যবস্থাটা নেওয়ার কই আমরা তো বলছি না আমরা তো বলছি যে আব্বাস একটা আব্বাস 355টা বুথে 355×2 এরকম আব্বাসরা বসে আছে সুযোগের সন্ধানে তৃণমূল এবং বিজেপি দুজনেরই পক্ষে তাহলে একটা আব্বাস চোখের সামনে মুখের সামনে বোকামি করে চলে এসেছে বোকামি করে ভেবেছে যে বোধহয় ওই 10 বছরের মতোই বুক ঢুকে 3 মাস মাস্টারমশাই নিয়ে সই করতে শিখে আর আমি আমার সমস্ত জিনিস উদ্ধার করে নেব এ সম্ভব না এরকম 355×2 আমরা মনে করছি আব্বাসরা ঘোরাঘুরি করছে তাহলে যারা আমরা তো বলছি না আমরা বলছি যে জোট বাঁধুন ভাইকে জয় করুন দল বেঁধে ভোট দিতে যান নিজের পছন্দ মতো আমাকে ভোট দিতে হবে কোনো কারণ নেই কোনো বাধ্যবাধকতা নেই যাকে পছন্দ তাকে ভোট দিন কিন্তু নিজের ভোটটা নিজে নিন তাহলে যদি মুখ্যমন্ত্রী প্রার্থী এমপি তারা যদি মনে করছে যে বহিরাগত ঢুকছে তাহলে আইনিগত ব্যবস্থা কেন নিচ্ছেন না হেভিওয়েট কেন্দ্র হাই ভোল্টেজ কেন্দ্র গোটা দেশের নজর নন্দীগ্রামে সেখানে যদি বহিরাগত ঢোকে তাহলে ইলেকশন কমিশনকে ভাবতে হবে যে আপনারা কি ভোট এখানে করছেন নন্দীগ্রামের কিন্তু কোনো লাভ হয়নি 10 বছরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছেন বাড়িটা শান্তিনিকেতন হয়েছে তিনি এমপি হয়েছেন তার বাবা এমপি হয়েছেন সিসির অধিকারী দিবেন্দু অধিকারী এমএলএ হয়েছে ভাই ভাইপোরা চেয়ারম্যান পঞ্চায়েতের প্রধান সব হয়েছে ভাঙা ঘর থেকে বড় ঘর হয়েছে ভাঙা সাইকেল থেকে 5খানা গাড়ি হয়েছে নন্দীগ্রামের বেকার ছাত্র যুবরা উপেক্ষিত থেকেছে নন্দীগ্রামের মানুষের কোনো লাভ নেই আবার যদি ফিরে ওই আবহাওয়া আনতে চায় তার মানে বুঝে নিতে হবে দিল্লি সরকার এর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী এর সাথে যুক্ত রয়েছে তারাও চাইছে যে ইলেকশনটা ফেস এবং ফেয়ার না হোক আর বিগত 10 বছরের মতোই নন্দীগ্রাম আরো সন্ত্রস্ত এবং সন্ত্রাসের আতুর ঘরে পরিণত হোক এবং তার সমস্ত রকম মেটেরিয়াল সমস্ত রকম মেটেরিয়াল ঘুরপথে সাপ্লাই করছে দেশের সরকার নির্বাচন কমিশন রাজ্যের পুলিশ প্রশাসন এবং যারা যে পলিটিক্যাল পার্টিগুলো এখানে ডমিনেট করতে চাইছে তারা একটা প্রশ্ন 10 বছরে আপনি বলেছেন যে রোজগারের কিছু পাইনি যদি আপনি দেখেন যদি সমস্ত মোর্চা দেখেন মুন্ডাকে আপনি দেখবেন কোন প্রশ্নে নন্দীগ্রামের উন্নয়নের জন্য আপনি জোর দিলেন বলে মনে করছেন নন্দীগ্রামের অভাব এবং নন্দীগ্রামের প্রয়োজন যে সরকার আপনি জোর দেবেন প্রথম কথা 17টা 18টা দিনে একজন ব্যক্তি হিসাবে মীনাক্ষী এ কথা দাবি করতে পারে না আমাদের নন্দীগ্রামের পার্টি নন্দীগ্রামের বাম কংগ্রেস আইএসএ নন্দীগ্রামের সাধারণ মানুষ প্রত্যেকটা দিন এ কথা বলেছে যে 10 বছর আমরা ভোট দিতে পারিনি ভোট দিতে গেলেই পিতা খেতে হয় নন্দীগ্রামের মানুষ বলেছে ভোট দিতে গেলেই পিতা খেতে হয় তারা বলছে দেখো আমার বাড়ি দেখো আমার রাস্তা 10 বছর আগে ইট পড়েছে আমফানে ঘর হয়নি সাবমার্সিবল তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার তার পাড়াতে সাবমার্সিবলটা খারাপ হয়ে গেছে সাবমার্সিবলটা খারাপ হয়ে যাবার পর
আমাদের কমরেডদের কাছে তারা বিক্ষোভ করে যে এলাকায় সাবমার্সিবলটা খারাপ হয়ে গেছে। আমাদের কর্মীরা সাধারণ মানুষ এলাকার মানুষ মিলে তাদের কথা ভিডিও পর্যন্ত পৌঁছে দিয়েছে। ভিডিও এবং প্রশাসন এবং জনপ্রতিনিধিদের রাগ হলো যে তুমি আমাদের পঞ্চায়েতের মেম্বার আর তুমি সিপিএম এর বাম কর্মীদের কাছে গিয়ে বলছো তোমার সাবমার্সিবলটা খারাপ হয়েছে। দেখি কত বাপের হিম্মত আছে সাবমার্সিবলটা ঠিক করে দিই। আমফানের ঝড়ের দিন থেকে আজ পর্যন্ত সাবমার্সিবল কলটা ওই জায়গাতেই আছে। গরম চলে এলো, চৈত্র মাস পড়েছে, এখনো পর্যন্ত জল নেই। হ্যাঁ, সংযুক্ত মোর্চা পরিষ্কার একথাই বলেছে, আমরা আমাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছি যে 100 দিনের কাজ 150 দিন হবে। 100 দিনের পয়সা কেন্দ্র সরকার দেবে, 50 দিনের পয়সা সংযুক্ত মোর্চার সরকার দেবে। গ্রামে গ্রামে পঞ্চায়েতে পৌরসভাতে মা বোনেদের সম্মানের জন্য আলাদা সেল তৈরি হবে। গরিব খেটে খাওয়া মানুষ পঞ্চায়েতে, বিগত দিনে যেমন গরিবের পঞ্চায়েত ছিল, পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েতের মানুষ তাদের নিজেদের যে পঞ্চায়েত ছিল পঞ্চায়েত নিজেকে ঠিক করতে হবে। আচ্ছা, এটা নতুন করে কেন বলতে হবে মীনাক্ষীকে বা সংযুক্ত মোর্চাকে যে আমরা কি করব? এ ব্যবস্থা তো বামফ্রন্টের সরকার তৈরি করেছিল যে পৌর ইলেকশনে যে কাউন্সিলর জিতবে সেই কাউন্সিলরের একটা ওয়ার্ড কমিটি থাকবে, আর পঞ্চায়েতে যে জিতবে তার একটা গ্রাম সংসদ গ্রাম সভা থাকবে। তারা মাসে একবার মিটিং করে ঠিক করবে এই মাসে আমার পঞ্চায়েতের কাজ কি হবে, কারণ যাকে আমি ভোট দিয়ে জিতিয়েছি তার কাজ হলো 5টা বছর পর আবার আমার দরজায় এসে ভোটটা চাইতে হবে। যদি 5 বছর পর ভোট চাওয়ার দায় না থাকে তাহলে যেমন ওয়ার্ড কমিটির ফাংশন ডিপাং হয় ঠিক সেই রকমই গ্রাম সংসদ গ্রাম সভার ফাংশন ও ডিপাং হয়। তাহলে আমরা যারা মানুষের পঞ্চায়েত মানুষের পৌরসভা এলাকার স্থানীয় স্বায়ত্ব শাসন যারা নিজেদের জন্য নিজেদের পঞ্চায়েতকে তারা পরিচালনা করবে ব্যবহার করবে সেই দিনই ফিরে আসবে। মানুষ তো চাইছে 34 বছরের বামফ্রন্টের যে সময় ছিল সেটা সংযুক্ত মোর্চার নেতৃত্বে পিছিয়ে পড়া আদিবাসী দলিত মুসলিম কংগ্রেস বামফ্রন্ট আইএসএফ সবাই মিলে পিছিয়ে পড়া মানুষকে গরিব মানুষকে খেটে খাওয়া মানুষকে বেকার ছাত্র যুবদের কাজের ব্যবস্থা করা সব দিকটাতে এগিয়ে নিয়ে যাওয়া রাস্তা দেখিয়েছিলাম। রাস্তা থেকে আবার ওই একই রাস্তায় সংযুক্ত মোর্চার নেতৃত্বে এসেছি। আমরা সেই কাজ একইভাবে করব। তার জন্য বাজেট আছে, তার জন্য রুটম্যাপ আছে, তার জন্য সরকারের নির্বাচনী ইশতেহার আছে। এই ইশতেহার 1 মাস পরে রবীন্দ্রদেব সুপ্রিম কোর্টে যাবে না, 1 মাস পর ইলেকশনে জিতে যাবার 1 মাস পরে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে রবীন্দ্রদেব নিরঞ্জন সিং কালু মল্লিক কংগ্রেসের যারা নেতারা আছেন তারা হাইকোর্টে সুপ্রিম কোর্টে যাবে না যে নির্বাচনী ইশতেহার যে আমরা প্রকাশ করেছিলাম বিজেপি পার্টির মতো ওটা জুমলা আছে ওটাগুলো আমরা ভোটে পাস করার জন্য তোমাদের কাছে মিথ্যা ফেক ইয়ার্কি করেছিলাম একথা আমরা বলবো না। এ জিনিস আমাদের ঝান্ডা, এ জিনিস আমাদের আদর্শ, এই জিনিস সংযুক্ত মোর্চা শেখায়নি। যা মানুষের কাজ ছিল, যা মানুষের পঞ্চায়েতের কাজ ছিল সেই কাজ যে রুটম্যাপে হতো সেই রুটম্যাপে কাজ হবে। দিদি, তাহলে নন্দীগ্রাম থেকে কি বামফ্রন্ট ঘুরে দাঁড়াবে আবার? নন্দীগ্রামে দিদিমণি শুরু হয়েছিল, নন্দীগ্রামে দিদিমণি শেষ হয়। ক্রিমিনাল অফেন্সে একটা কথা আছে যে অপরাধী যে জায়গায় অপরাধ করেছিল সেই জায়গায় আরো একবার ফিরে আসতে হবে। দিদি ও দাদা দুজনে মিলে যে জায়গা থেকে অপরাধ শুরু করেছিল পশ্চিমবঙ্গের বেকারদের কৃষকদের শ্রমিকদের ভবিষ্যৎকে চুরমার করার জন্য আজকে সেই অপরাধ কেন্দ্রে দুজনে ফিরে এসেছে, মানুষের আদালতে তাদের বিচার হবে। নন্দীগ্রামের আপনারা জানেন যে 2006 সালে কেন্দ্রীয় সরকার নন্দীগ্রামের পেট্রো রাসায়ন শিল্প তালুকে অনুমোদন দিয়েছিল। ম্যাকডোনাল্ডের কথা শ্রমিকদের ভিত্তিতে রাসায়নিক শিল্প তালুকের জন্য বেছে নেওয়া হয়েছিল 2টি জায়গা, একটা ছিল গুজরাটের দায়ের আর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম। তাহলে এই নন্দীগ্রাম থেকে পেট্রো রাসায়ন প্রকল্পটা গুজরাটের দায়ে চলে গেছে। এটা পাঠালো মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, শিশির দত্ত। আপনাদের এটাই বলছি, এই সংযুক্ত মোর্চার জয় মানে হচ্ছে এই যে বাংলার মানুষকে নন্দীগ্রামের মানুষকে বঞ্চিত করা হয়েছিল 2006 কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তটাকে ক্লাউড করে এখান থেকে যেমন ন্যানো কারখানা ওখানে বানিয়ে দিয়েছিল। এই যোগাযোগটা কত নিবিড় বুঝতে পারছেন তো? এই নন্দীগ্রামের থেকে রাসায়নিক প্রকল্পটা দায়ের পাঠাল, আর ন্যানোটাও নন্দীগ্রামের থেকে এই শিবুর থেকে পাঠালো গুজরাট। ফলে এই 2 অপরাধের
বিরুদ্ধে রায় দেবেন এবং নন্দীগ্রামের মানুষ এই আগামী 1 এপ্রিল তারা এই অধিকারটাকে পুনঃ প্রতিষ্ঠিত করবে সেটা আমরা চাই। আচ্ছা আপনারা মিডিয়া বন্ধুরা নৌকাবেলা দিকে একটা কোশ্চেন করবেন, শুভেন্দু অধিকারীকে একটা কোশ্চেন করবেন, সে কোশ্চেন আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি। প্রতি 34 বছরে 5 বছর অন্তর পঞ্চায়েত পৌর বিধানসভা ভোট, আজকে কেন বছরের পর বছর চলে যায়, মেয়াদ উত্তীর্ণ হয়, কেন উনি ভোট করতে ভয় পান? কর্পোরেশন পঞ্চায়েত এবং পৌরসভা এটা মমতা ব্যানার্জি জিজ্ঞেস করে, তার শুরু থেকেই এই জিনিস করে আসছে। দ্বিতীয় কথা শুভেন্দু বাবুকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা আপনি 12টা কেস যাদের তুললেন চাপ দিয়ে, একজন পুলিশ অফিসার এসডিপিও তার প্রমোশন ভর্গ করে এসডিপিও হয়ে হলদিয়ায় থাকলেন, তাকে দিয়ে প্রেশার দিয়ে 12টা কেস ম্যাজিস্ট্রেটের কাছে যারা অভিযোগকারী তাদেরকে নিয়ে গিয়ে তুলাল, বললেন আমরা মামলা চালাতে ইচ্ছুক নই, মামলা তো পবিত্র অধিকার। সেই মামলায় মধ্যে কেন হয়েছিল পবিত্র না এবারের ভোট আসছে, অতএব এদেরকে উইথড্র করে নিলে এদের যেহেতু লুক আউট নোটিস হয়েছিল, ওয়ারেন্ট এবার লুক আউট নোটিস, লুক আউট নোটিসের পর প্রপার্টি অ্যাটাচমেন্টের নোটিস হয়েছিল, তার আগে কেসগুলো তুলে দিল। আবার ওই শুভেন্দু হাইকোর্টে জনস্বার্থ মামলা দুটো ওপেন করলেন, সেই দুটো কেন 12টা কেন ওপেন করলেন, দুটো মামলা ওপেন করে ওনার বিরুদ্ধে যারা আছেন মমতার পক্ষে যারা আছেন আবু সুফিয়ান, তাহের, খুশনবিস, স্বদেশ দাস অধিকারী তাদের মামলাটা ওই দুটোতে তুলে ওটাকে আবার চালু করে দিলেন, দিয়ে ওয়ারেন্ট করলেন। বাকিগুলো কেন করলেন না? বাকিগুলো করতে গেলে উনার ইলেকশন এজেন্ট মেঘনাথ পাল তিনিও ওয়ারেন্ট এবং প্রপার্টি অ্যাটাচমেন্টে একই ধারা আছে, তার মানে উনি উনার স্বার্থে আজকে সুফিয়ানকে, তাহিরকে, কৃষ্ণবিশকে ব্যবহার করেছিলেন, আজকে তিনি তাদেরকে ইলেকশনে যাতে কাজ না করতে পারে এই ব্যবস্থা করলেন। আর বাকিগুলো যদি উনি এত দরদি হয়ে থাকেন, আমি তো দায়িত্ব নিয়ে অন ক্যামেরা বলছি, উনি জনস্বার্থ মামলা করে হাইকোর্টে মামলা উইথড্র করিয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যার বাকি করেননি মেঘনাথ পাল ওনার ইলেকশন এজেন্ট, তিনিও ওই একই জায়গায় পড়ে যাবেন, করেননি। এইটা শুভেন্দুকে প্রশ্ন করবেন, তাহলে শুভেন্দু বুঝতে পারবেন যে তিনি কি চালা কি খেলছে, আর ওরাও বুঝতে পারবে কি চালা কি খেলছে। আবার বলি রাজ্যের পুলিশ শুনে রাখবেন আমার কাছে, এই যে 100 জন যার বিরুদ্ধে ওয়ারেন্ট বাড়িয়েছে, পুলিশ যখন যাচ্ছে জানিয়ে দিচ্ছেন ফোনে আমরা যাচ্ছি সরে যান, তারা সব নন্দীগ্রামের মধ্যে যায়, আবার পুলিশ ফিরে আসতেন আর দেখাচ্ছেন রিপোর্টে ওদের বাড়ি রেড করতে গেল, ওরা বাড়িতে নেই, দিব্যি তারা আছে ইলেকশনের কাজ করছে, এই কাজটা মানে ভয় দেখানো শেষ করা এই কাজ করে যাচ্ছে। কালকে আমাদের বিমান বসু আসবে এখানে নন্দীগ্রামে শেষ প্রচারের মধ্য দিয়ে আমরা